নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। লক্ষ্মী পুজোর স্পেশাল রেসিপি হিসাবে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তিন রকম নাড়ু রেসিপি। তিলের নাড়ু, গুড় দিয়ে নারকোল নাড়ু আর চিনি দিয়ে সাদা ধবধবে নারকোল নাড়ু। আশা করি এই রেসিপি তিনটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তিলের নাড়ু বানাবার জন্য প্রথমেই আমাদের তিলটাকে ভালো করে বেছে তারপরে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে সাদা তিল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে তিলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তিল অবশ্য ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট সময় ধরে তিলটাকে ভেজে নিলেই হবে। দেখুন, আমার তিল ভাজতে ভাজতে তিলের মধ্যে রঙটা কিন্তু বেশ যথেষ্টই পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরোপুরি সাদা ভাব নেই, একটু লালচে ভাব চলে এসছে। আর তিল যখন ভাজা হয়ে যাবে দেখবেন তিল কিন্তু একটু ফুটতে থাকে, মানে ভাজা হয়ে যাওয়ার পর আওয়াজ হতে থাকে, সেই সময় বুঝবেন তিল কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, কড়াইটা বেশ যেহেতু যথেষ্ট গরম আছে সেই জন্য সেই গরম কড়াইয়ের মধ্যে আরেকটু নাড়াচাড়া করে নিই, তারপরে তিলটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার গুড় জ্বাল দিয়ে নেব, আর গুড় জ্বাল দিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল অবশ্য খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 1/2 কাপ পরিমাণে জল দিলেই হবে। এই জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে আখের গুড়। গুড়ের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। এর আগেও আমি আপনাদের সঙ্গে একটি তিলের নাড়ু রেসিপি শেয়ার করেছিলাম, সেখানেও কতটা পরিমাণ তিল আর কতটা পরিমাণে গুড় ব্যবহার করতে হবে সেই মাপটা বলে দিয়েছিলাম। আজকে একটু অন্যরকম পদ্ধতিতে তিলের নাড়ুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে তিলের মাপ এখানে রয়েছে 250 গ্রাম এবং গুড়ের মাপ আছে 150 গ্রাম। তবে আপনারা যদি গ্রাম হিসেবে না বানাতে পারেন বা যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কাপ বা বাটির মাপ অনুযায়ীও কিন্তু অবশ্যই বানাতে পারেন। আমি এখানে 2 বাটি পরিমাণে সাদা তিল ব্যবহার করেছি আর তার সাথে 1.5 বাটি পরিমাণে গুড়ের ব্যবহার করেছি। এইভাবে যদি আপনারা মাপটা যদি করে নেন তাহলেও আপনাদের কিন্তু তিলের নাড়ু একদম পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত গুড় আমাদের জাল দিতে হবে যতক্ষণ না গুড়ের থেকে সরু সুতোর মতন আঁশ বা কোনোরকম সুতো দেখা যায়। অ্যাকচুয়ালি যখন আমরা খুন্তি বা চামচ যেটা দিয়ে জাল দিয়ে নেওয়া গুড়টাকে একটু ওপরের দিকে তুলি সেই সময় দেখবেন গুড়ের যে লাস্ট ড্রপ বা লাস্ট ফোঁটাটা পড়ে তখন দেখবেন একটা সরু সুতোর মতন কিছু দেখতে পাওয়া যায়, সেটাকে কিন্তু বলে আঁশ ওঠা। ততক্ষণ পর্যন্ত আমাদের জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই সরু সুতোটা দেখতে পাওয়া যায়। তবে আরও একটা পদ্ধতি আপনার সঙ্গে শেয়ার করব, সবসময় ওই সরু সুতোটা অনেকে হয়তো বুঝতে পারেন না, সেই জন্য একটা বাটির মধ্যে অল্প একটু নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে সেই জলের মধ্যে কিছুটা পরিমাণে গুড় দিয়ে হাত দিয়ে তুলে একটু দেখবেন যাতে গুড়টা একটু চিটচিটে হয়। চিটচিটে অর্থাৎ গুড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা শক্ত চিটের মতন তৈরি হবে। যদি চিটের মতন তৈরি না হয়, যদি নরম থাকে, তাহলে বুঝবেন গুড় আরেকটু জাল দিতে হবে বা গুড় আরেকটু পাক দিতে হবে। দেখুন আমি হাত দিয়ে তুলছি আর এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাচ্ছে, তার মানে আমাদের গুড় একদম সঠিকভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। গুড় আবার যদি বেশি সময় ধরে জাল দেওয়া হয় তাহলে একটা তেতো ভাব চলে আসে। এবার
একটা আলাদা পাত্রের মধ্যে আমি সবটা ভাজা তিল নিয়ে নিলাম, তবে একটু আলাদা করে রাখলাম। এবারে ভাজা তিলের মধ্যে জাল দিয়ে নেওয়া কিছুটা পরিমাণে গুড় দিচ্ছি, একসাথে পুরোটা গুড় দিচ্ছি না। এইভাবে করতে অনেকেরই খুবই সুবিধা হবে, তাতে কি হবে তিল আর গুড়ের পরিমাণটা সঠিক থাকবে। অনেক সময় দেখা যায় যে তিলের পরিমাণ কম হয়ে গেল, গুড়ের পরিমাণ বেশি হয়ে গেল। তবে এইভাবে যদি একটা আলাদা বাটির মধ্যে ভাজা তিল আর জাল দিয়ে নেওয়া গুড় আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেন, তাহলে আপনাদের নাড়ু পাকাতে কোনোই সমস্যা হবে না। আমি অল্প অল্প করে গুড় এই ভাজা তিলের মধ্যে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যদি মনে হয় তিল আর গুড় ঠিক মতো মিশছে না বা মেশানো হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে, তাহলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু পাত্রটাকে গরম করে নেবেন, দেখবেন গুড় আবার গলে যাবে, তিলের সাথে সুন্দরভাবে মিশে যাবে। খুব ভালো করে ভাজা তিল আর গুড় একসাথে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় এইভাবে মেশাতে মেশাতে কিন্তু ঠান্ডা হয়ে যায়, তাই ওই ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি কোনো সমস্যা না হয় সেই পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিলাম। থালাতে যে বাকি তিলটুকু আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, সবটা তিলে দিয়ে দিলাম আর বাকি গুড়টাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি নিজেদের পছন্দ মতন সাইজের তিলের নাড়ু বানিয়ে নেব। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের তিলের নাড়ু বানিয়ে নেবেন, তবে খুব বেশি বড় সাইজের তিলের নাড়ু বানাবেন না, মোটামুটি যে সাইজের নাড়ু বানালে দেখতেও ভালো লাগে ঠিক সেই রকম সাইজেরই নাড়ু বানিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালো করে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে নাড়ু শেপ দিয়ে নিচ্ছি। এর আগে যে পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেই পদ্ধতিটা আবার আলাদা ছিল। গুড় ভালো করে জাল দিয়ে নেওয়ার পর সেই কড়াইতেই ভাজা তিলটা দিয়ে নিয়েছিলাম, তবে এইভাবে অনেকেরই করতে সুবিধা হবে এটা আমার মনে হয়। দেখুন খুব সুন্দর, একদম যেরকম সাইজের নাড়ু হওয়ার প্রয়োজন সেরকম সাইজেরই আমি তিলের নাড়ু তৈরি করে নিচ্ছি। আর এই তিলের নাড়ু ঠান্ডা হওয়ার পরই আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন, যদি গরম অবস্থাতে ভরে রাখেন তাহলে আবার সমস্যা হতে পারে, মানে নাড়ুগুলো গায়ে গায়ে আটকে যেতে পারে। তাই সব সময় নাড়ু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন। কৌটোর মধ্যে ভরে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি, তা না হলে হাওয়া লেগে আবার তিলের নাড়ু নষ্ট হয়ে যাবে। নাড়ুগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে, গায়ে গায়ে লেগে গেলে আবার ছাড়াতে বেশ সমস্যা হয়, তাই একটু বড় থালার মধ্যে যদি আপনারা ছড়িয়ে রাখেন তাহলে আর সেই সমস্যা হয় না। আবারও বলছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা কৌটোর মধ্যে তুলে রাখবেন। তিলের নাড়ু বানিয়ে নেওয়ার পর এবার বানাবো নারকল নাড়ু। গুড় দিয়ে যেহেতু নারকল নাড়ু বানাবো, যে কড়াইতে আমি প্রথমেই তিলের নাড়ু বানাবার জন্য গুড়ের পাকটা দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যেই যেহেতু গুড়টা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পুড়িয়ে নেওয়া নারকল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। দুটো মিডিয়াম সাইজের নারকেল কোরার জন্য আমাদের প্রয়োজন পড়বে মোটামুটি 150 গ্রাম পরিমাণে গুড়। গুড়ের পরিমাণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, আবারও বলছি যদি আবার গুড় বেশি হয়ে যায় তাহলেও কিন্তু নাড়ু সঠিক হবে না। গুড় আর নারকলটাকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এইভাবে যদি মেখে নিয়ে নাড়ু পাক দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে
পাক দিয়ে নেওয়া যায়। মোটামুটি মিনিট দুদিনের সময় ধরে নারকোল কোড়া আর গুড় একসাথে মেখে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিয়ে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নারকেলের পাক দিয়ে নিতে হবে। আর নারকেলের পাক দিতে খুব একটা সময় লাগবে না, ম্যাক্সিমাম 5-7 মিনিট। তবে ক্রমাগত নাড়তে হবে, যদি আবার ক্রমাগত না নাড়া হয় তাহলে নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি মোটামুটি 5 মিনিট নারকোল আর গুড় পাক দিয়ে নিয়েছি আর দেখুন ধীরে ধীরে সুন্দরভাবে পাক তৈরি হয়ে গেছে। সাত মিনিট পুরোপুরি পাক দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচির গুঁড়ো আর এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ। আমি কোনো রকম লিকুইড দুধের ব্যবহার করি না নাড়ু বানাবার জন্য। গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর স্বাদ হয় নারকোল নাড়ুর। গুড়ের নাড়ু বানাতে গেলেও আমি গুঁড়ো দুধ ব্যবহার করি, আবার চিনির নাড়ু বানাতে গেলেও কিন্তু গুঁড়ো দুধেরই ব্যবহার করি। গুঁড়ো দুধ আর ছোট এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি, তারপরে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে নাড়ুটা আরও পাকানোর পর মসৃণ হয়ে যায়। নাড়ু যত সুন্দর মসৃণভাবে পাকানো যাবে তত কিন্তু দেখতেও ভালো লাগবে। দেখুন আমি ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা কোনো অবশ্য সমস্যার কাজ নয়, আপনারা চাইলে বাটি বা গ্লাস দিয়েও করে নিতে পারেন। গুড়ের নারকোল নাড়ুর পাক একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবার থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যাতে হাতে গরমটা সওয়া যায় সেই সময় আমরা কিন্তু নারকোল নাড়ুর পাক দিয়ে নেব। খুব গরম অবস্থায় আবার পাক দেবেন না, মানে নারকোল নাড়ু পাকাবেন না, তাহলে আপনাদের হয়তো হাতে গরম ভাব লাগতে পারে, সমস্যা হতে পারে। বড় থালার মধ্যে ছড়িয়ে নিয়ে মোটামুটি পরিমাণ মতন সাইজের করে নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের নারকেল নাড়ু বানিয়ে দেবেন, তবে আবারও বলছি খুব বেশি বড় সাইজের নারকেল নাড়ু কিন্তু ভালো লাগে না। নাড়ু যদি একটু মিডিয়াম সাইজের বা একটু ছোট সাইজের হয় তাহলে আমার মনে হয় দেখতেও ভালো লাগে। আর দেখুন প্রত্যেকটা গুড়ের নারকোল নাড়ুর সাইজ কিন্তু একদম এক হয়েছে। এগুলোকেও আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখব। এবার চিনির সাদা নারকেল নাড়ু বানাবো। একটা বড় সাইজের নারকোল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 125 গ্রাম পরিমাণের চিনি আর এর সাথে দেব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ। তারপরে এই 3টি উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে যদি আপনারা নাড়ু পাক দেন তাহলে দেখবেন আপনাদের ভীষণ পারফেক্ট নাড়ু কিন্তু তৈরি হবে। লিকুইড দুধ আপনারা অবশ্য ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধ যদি ব্যবহার করতে হয় তাহলে আবার কি হয়, একটা সমস্যা হয়, অনেকক্ষণ ধরে নাড়ুর পাক দিতে হয়। গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয় তাহলে খুব তাড়াতাড়ি নাড়ু তৈরি করে নেওয়া যায়। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। যে কড়াইতে আমরা তেলের নাড়ু করেছি সেই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সাদা নারকেল নাড়ু বানাবার জন্য মিশ্রণটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নাড়ুর পাক দিয়ে নেব। যে কোনো নাড়ু বানাতে গেলে পাকটা দেওয়া কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আর ক্রমাগত নাড়তে হবে,
যদি গ্যাসের ফ্লেম আবার হাই করে দেওয়া হয় তাহলে আবার নাড়ুর এই সাদা ভাবটা হতে কিন্তু বেশ সমস্যা হবে, একটু লালচে হয়ে যাবে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে। তাই নাড়ুর সাদা ভাব যদি রাখতে হয়, মানে বজায় রাখতে হয়, তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, আর দেখবেন সুন্দর ধীরে ধীরে কিন্তু পাক তৈরি হয়ে যাবে। এই চিনি সাদা নাড়ুর পাক দিতেও কিন্তু আমার মোটামুটি 5-7 মিনিট সময় লেগেছে। একদম শেষে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু ঘিয়ের ব্যবহারও করতে পারেন, তবে আমি আর ঘিয়ের ব্যবহার করিনি, অল্প একটু দিয়ে দিলাম ছোট ইলাচের গুঁড়ো। ছোট ইলাচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রথমে একটু চেক করে নিচ্ছি আমাদের নাড়ুর পাক পারফেক্ট হয়েছে কিনা। তবে দেখে তো একেবারেই মনে হচ্ছে নাড়ুর পাক একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি সময় ধরে আবার যদি পাক দেওয়া হয় তাহলে ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন আমাদের চিনির সাদা নাড়ুর পাক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দু হাতে তালুর মধ্যে নিয়ে বাকি নাড়ুগুলোকেও পাকিয়ে নেব। তৈরি হয়ে গেল লক্ষ্মী পুজোর স্পেশাল 3 রকম নাড়ু, তিলের নাড়ু, গুড় দিয়ে নারকল নাড়ু আর চিনি দিয়ে নারকল নাড়ু। আশা করি আমার আজকের এই 3 রকম নাড়ুর পদ্ধতি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে নাড়ু বানান, আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট নাড়ু তৈরি হবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।